আজ বিকেলে ঘুম থেকে উঠতেই ছেলে আমাকে এইভাবে ভয় দেখাচ্ছে আমি তো দেখে অবাক এগুলো আবার কি আমরা ছোটোবেলাতে নৌকো বানিয়েছি কাগজের ফুল বানিয়েছি পাখা বানিয়েছি কিন্তু নোখ আমি বাবা বানাতে জানি না তাই ছেলের এগুলো দেখে খুব ভালো লাগলো দেখুন কতগুলো বানিয়েছে আমার ভালো লেগেছে বলে ছেলেকে বললাম বাবু আমাকে একটা বানিয়ে দেখা তো। আর সেইটাই আমি ভিডিও করে আপনাদের সঙ্গেও শেয়ার করছি আপনারা যদি জেনে থাকেন তাহলে তো খুবই ভালো আমার কাছে এটা নতুন বলে আর তাছাড়া আমি এটা বানাতেও জানি না সেই জন্য ছেলেকে বললাম এটা বানিয়ে দেখাতে কিন্তু এই যে ছেলে বানাচ্ছে দেখুন বেশ মজাদার একটা জিনিস আমার বাচ্চারা বাইরে খেলাধুলো করতে অতটা পায় না সেই জন্য আমাকে ওদের সঙ্গে বাচ্চা তৈরি হয়ে খেলতে হয় তো আমার মতো যে মায়েরা আছে যাদের বাচ্চাদের সঙ্গে খেলাধুলো করতে হয় বাচ্চাকে টাইম দেওয়ার জন্য তাদের জন্য বলছি এটা একটা ভালো জিনিস বাচ্চাদের তৈরি করে দিলে বাচ্চারা এটা নিয়ে খেলতে খুশি হবে যেমন আমরা ছোটোবেলায় বাচ্চাদের নৌকো বানিয়ে দিতাম তারা জলে নিয়ে খেলা করতো বাচ্চারা খুশি হয় সেভাবে এইগুলোও একটা জিনিস যেটা হাতে পড়লে বাচ্চারা খুশি হবে আর ওরা ওটা নিয়ে কি বেশ কিছুক্ষণ খেলতে আগ্রহী দেখাবে তো আমার এই ভিডিওটা ভালো লাগলে নিশ্চয়ই লাইক করে দেবেন আমার ছেলে তো এই জিনিসটা নিয়ে বেশ আধা ঘন্টা এক ঘন্টার মতো খেলতেই থাকলো শুধু এইটাই নিয়ে ওর এত ভালো লেগেছে জিনিসটা ও স্কুল থেকে এটা শিখে এসেছে বাচ্চাদের কাছ থেকে দেখুন ও এক ঘন্টার মতো প্রায় এইভাবেই ওই সব নিয়েই খেলা করেছে তো এভাবে বাচ্চাদের টাইম পাস হয়ে যায় মোবাইল থেকে দূরেও থাকে বাচ্চারা আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল পাপ্পাই